শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্টার সিরামিক্স রবি রাবির অনুষ্ঠানে। আজকে পুরো সকাল জুড়ে আমরা সুন্দর মিষ্টি একটি মুখের সঙ্গে সময় কাটাবো, সঙ্গে তার কণ্ঠে চমৎকার সব গান শুনবো, অনেক গল্প শুনবো, এবং আমার মনে হয় যে আজকের সকালটি অন্য দিনের থেকে একটু ভিন্ন হবে। প্রতিদিন সকালটি অন্য দিনের চাইতে একটু ভিন্ন হয়, তবে আজকে বোধহয় একটু নতুন মাত্রা যুক্ত হবে আমাদের সকালে। প্রিয় দর্শক, আজ সকালে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী উর্মি খান। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো, একদম পুরো নীলাম্বরী লাগছে। ধন্যবাদ। তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে নীল, এই পাশে হচ্ছে গোলাপি, কেমন একটা কম্বিনেশন হয়েছে, খুব ভালো। তো আজকে সকালে শুরুতেই বললাম যে আমরা অনেক গান শুনবো, গল্প কথা, আপনার সমস্ত জীবনের অনেক ধরনের নানা রকম গল্প, উত্থান পতন হয়, সঙ্গীতের পথচলা, সঙ্গীতের কোনো স্মরণীয় মুহূর্ত, কিংবা জীবনের কোনো এমন কোনো ঘটনা যেটা এখনও মনের মধ্যে দাগ কেটে আছে, এমন কিছু আমরা শুনবো। তারপর একটু শীতের আবহাওয়া, তো সকালবেলা উঠতে কিন্তু একটু কষ্ট হয়। হ্যাঁ, সবারই হয়। হ্যাঁ, তারপরেও দর্শক যারা গান প্রেমী মানুষ সকালে উঠে কিন্তু টিভি সেটের সামনে বসে রবি রাবির প্রোগ্রামটি দেখছে। হ্যাঁ, সবাই দেখে। তো আজকে একদম সুন্দর এই সকালটি আমরা কি গান দিয়ে শুরু করব? এই সকালে আমি প্রথমে একটি দেশাত্মবোধক গান করছি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। জি, শুনি। তারা তুই দেশের কথা বলি বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। তারা তুই দেশের কথা বলি বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বললি কথাই শুধু আমি বলি যে
অনেক অনেক ধন্যবাদ একদম সকালটি এরকম একটি দেশের গান দিয়ে শুরু করবার জন্য। ধন্যবাদ। এই গানটির পেছনে গাজী মাজহারুল আনোয়ার, শ্রদ্ধেয় একজন একজন কিংবদন্তি, যিনি 20,000-এরও বেশি গান লিখেছেন এবং বিবিসি একটি জরিপ করেছিল বাংলা গানের, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান, 20টি গানের তালিকা দিয়েছিল ওরা, এবং ওই 20টি মাত্র 20টি গানের মধ্যে 3টি গানের গীতিকারী হলেন গাজী মাজহারুল আনোয়ার। এটা কিন্তু অনেক অনেক বড় একটা সম্মাননা। অবশ্যই। এবং এই গানটি কিন্তু তার মধ্যে যদি আমরা ওনার যে গানগুলো আপনি কোনো ওয়েবসাইটে দেখেন বা অন্য কোথাও যদি আপনি দেখতে চান, তো তার গানের যে তালিকাটা আসে প্রথম দিকে একদম দেখা যায় দ্বিতীয় কাতারেই থাকে এই এই গানটি, এবং ভীষণ জনপ্রিয় একটি গান, দেশের গান, এবং প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ চয়ন এত চমৎকার, মানে দেশের প্রতি যে মমত্ব বোধ, ভালোবাসা খুব সুন্দরভাবে সুনিপুণভাবে তিনি গানটি লিখেছেন। জি। এবং এই গানটির মধ্যে ফুটে উঠেছে, তার উপর হচ্ছে যখন এই গানটিতে আসলে সুর দেওয়া হয়, যে কোনো গানই যখন সেটি কবিতা আকারে থাকে, যখন সুর নেই তখন কিন্তু কবিতা কবিতা। হ্যাঁ, তো কবিতা কিন্তু আগে দেখা যেত যে ছন্দে লেখা হতো, এখন সেটা গদ্য বা পদ্য আকারেও কবিতা, গদ্য আকারেও কবিতা পড়া হয়। তো তার যে গানগুলো, প্রত্যেকটি গান একদম মানুষের মন, মনের কথা, দেশের কথা, আত্মার কথা সব কিছু ফুটে ওঠে। আমার ভীষণ প্রিয় একজন গীতিকার এবং প্রিয় মানুষ। তারপর দেশের কথায় একটু আসি। আজকে সকালে আসার সময় ভাবছিলাম যে আমাদের কিন্তু অনেক কিছু করণীয়, আমরা যে চলাফেরা করছি, আমাদের আচার আচরণগত কিছু সমস্যা আছে, কিন্তু আমরা বাঙালি, আমরা কিন্তু পেছনে অনেক কিছু ত্যাগ করেছি আমাদের দেশের জন্য। ওই সময়কার বাঙালিদের মধ্যে যেই মনোবল ছিল, যে আচরণ ছিল, যে নিজস্ব যে জায়গাটা ছিল, আমার মনে হয় যে এখন আমাদের মাঝে সেটা কমতি এবং কম। হ্যাঁ, তো আস্তে আস্তে ভাবলাম যে আমরা চাইলেই কিন্তু আমাদের পরিবেশটাকে আরও অনেক বেশি সুন্দর করতে পারি। তো আপনি কিন্তু একেবারেই তরুণ প্রজন্ম, আমিও। হ্যাঁ, আমাদের দায়িত্ব কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি আসলে। হ্যাঁ, এবং আমরা অনুপ্রাণিত হব এই সকল কিংবদন্তি মানুষদেরকে দেখে, তাদের কাছ থেকে শিখব, এবং আপনার দায়িত্ব আরও বেশি কারণ যেহেতু গান করছেন, গানের মানুষদের, কারণ আমাদের সেই সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা ছিলেন বিভিন্নভাবে, তারা কিন্তু পথে হেঁটে হেঁটে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে গান গেয়ে, গান গেয়ে মানুষ অনুপ্রাণিত হয়েছে সেই সময়, যে গানগুলো ছিল, গানের কথা, কথাগুলো মানুষকে উজ্জীবিত করত। হ্যাঁ, এবং কথাগুলো ভীষণ শক্তিশালী, শক্তিশালী, অনেক শক্তিশালী। তো ওই আমার মনে হয় যে ওনাদের ওই বিষয়টা যদি আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা এখন অনেক এগিয়ে আছি, এবং আমরা হয়তো আরও 10 বছর পরে আমরা একদম শীর্ষ অবস্থানে পৌঁছে যাব, যদি আমরা বাঙালিরা সেভাবে উঠে পড়ে লাগি এবং সবাই সবার পাশে থাকি, যে ওই অবশ্যই একদম এককেন্দ্রিক চিন্তাভাবনা না করে একটু ভিন্ন, যে হ্যাঁ সবাই মিলে আমরা কাজগুলো করি, দেশের জন্য করি। কারণ ওই যে একটা কথা আছে না, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা, রক্ষা করা অনেক কঠিন। হ্যাঁ, তো আমরা অর্জন করেছি, তার অনেক বছর পেরিয়ে এসেছি আমরা, সামনেই আবার 16ই ডিসেম্বর, সামনেই স্বাধীনতা বিজয়ের বিজয় দিবস। তো সেই স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা আসলে কতটা রক্ষা করতে পেরেছি এই স্বাধীনতা, সেটাই, এটা কিন্তু রয়েই যায়। তো যাই হোক, সকালবেলা সুন্দর একটি গান দিয়ে আমরা আজকে শুরু করলাম। আমার মনে হয় যে দর্শকরা পুরো সকালটা জুড়ে আরও ভীষণ ভালো ভালো সব গান শুনবে, এবং আপনার কণ্ঠ ভীষণ মিষ্টি আপনার মতোই। ধন্যবাদ। আচ্ছা, এবার কি গান শুনব? এবার আমি ওপার বাংলার একটি গান করছি, গানটির নাম আজ আবার সেই পথেই, অনেক পরিচিত একটি গান। গানটি গেয়েছেন ইন্দ্রাণী সেন এবং মান্না দে, কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন মান্না দে। শুনি গানটি। জি, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্টার সিরামিক্স রবির আবির। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী উর্মি খান। চমৎকার গান শুনছি এবং আমার খুব ভালো লাগছে আপনাকে পাশে পেয়ে। তো আজকে আমাদের মাঝে গাইতে এসে, যেহেতু সঞ্জয় দা আছেন,
জাকির ভাই আছেন, তো আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, এবং বলা দরকার যেটা আসলে যে আমি কিন্তু রবি রাবিরের একজন দর্শকও, নিয়মিত দর্শক। হ্যাঁ, নিয়মিত দর্শক। আমি আমার সকালটা বেশিরভাগ দিনই আমার সকালটা শুরু হয় রবি রাবির দিয়ে, তো আমি একজন দর্শকও। তো আজকে সেই সুবাদে আজকে এখানে গাইতে পেরে আমার অনেক ভালো লাগছে। মানে প্রতিদিনের দর্শক, আজকে সেখানে অতিথি। জি, অনেক ভালো লাগছে এর জন্য। আচ্ছা, তো এই অন্যান্য দিনগুলো সকালগুলো কিভাবে শুরু হয়? যেহেতু রবি রাবির দিয়েই শুরু হয়, তারপর কি করেন? তারপর সকালে মূলত হচ্ছে চেষ্টা করি চর্চা করার, কিছুটা সময় হলেও যেহেতু ব্যস্ত থাকা হয় তো চেষ্টা করি চর্চা করার। চর্চা করার পর আমি একটা জব করি। কোথায় জব করছেন? আমি টাঙ্গাইল পৌরসভায় জব করছি, এবং সেখানে আমি আমাদের বর্তমান সরকারের একটি অনেক বড় একটি প্রজেক্ট হচ্ছে A2I, সেই প্রজেক্টের PDC-তে আছি আমি একজন উদ্যোক্তা হিসেবে। তো যা, আমি আসলে গানের পাশাপাশি চাকরি করি, কিন্তু গানটা হচ্ছে আমার মূলত। আচ্ছা, মানে চাকরির পাশাপাশি গান না, গানের পাশাপাশি চাকরি করছি আমি, কারণ আমার কাছে আমার জীবনে গানটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। তো গানের পর আমি চাকরি করি, তো সেই সুবাদে আমি রবি রাবির দেখতে দেখতে হয়তো আমার প্রস্তুতি নেওয়া হয় সকালে রেডি হওয়া যাওয়ার জন্য, কিন্তু আমার দেখা হয়। ভীষণ ভালো লাগছে যে আমাদের নিয়মিত দর্শক আজকে আমাদের সেটে বসে আছেন। তো এমনিতে যে এই যে গানের, যেহেতু গানের সঙ্গেই চলা, গানটা হচ্ছে মূল, তো এই গানটাকে একদম কবে থেকে শুরু করেছিলেন? একেবারে ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে। আসলে যখন থেকে আমি কথা বলতে শিখেছি তখন থেকেই গান গাইতে শেখা। যখন থেকে কথা, হ্যাঁ, কথা বলতে শিখেছি, কারণ হচ্ছে যে মূলত গানটা আমার বাবার কাছে শেখা, এবং আমার মা বাবা দুজনই আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সবসময়ই। তো গানটার ইচ্ছে ছিল আমার বাবার, তো বাবার ওই স্বপ্নটা আমি ছোটবেলা থেকেই আসলে বাবার কাছেই শেখা। সেই সুবাদে একদম যখন থেকে আমি মোটামুটি কথা বলতে পারি তখন থেকে আমার গান গাওয়া শুরু। তো বাবা কি ধরনের গান করতেন, বা উনি কি নিয়মিত শিল্পী ছিলেন? না, আমার বাবা চাকরি করতেন, কিন্তু ওনারও শখ ছিল আর কি, ওনার গানের, হ্যাঁ, এবং উনি নিয়মিত স্টেজ প্রোগ্রাম করতেন, এখন করেন না কিন্তু তখন করতেন, এবং তার কাছেই শেখা। মাও আমার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, বাবার ইচ্ছাটা ছিল গানে এবং মা সেটাতে সাপোর্ট দিয়েছেন। একটা যে ধাক্কা দরকার সামনে আগানোর জন্য, সেটাই তো পরিবারের উৎসাহে আসলে ছোটবেলা থেকে গান করা। বা পরিবারে আর কে কে ছিলেন, মানে তখন এখনো আছে, মানে আর কে কে গান করেন? বাবা গান করেন হচ্ছে আমার বোন গান করতেন, কিন্তু তিনি কন্টিনিউ করেননি। বড় বোন? হ্যাঁ, বড় বোন, আমরা দুই বোন। তো আর আমার মা একজন কঠোর সমালোচক, মানে আমরা যে গান করতাম তিনি গান গাইতে পারেন না, কিন্তু আমরা কোনো ভুল করলে, কোনো কথা ভুল হলে, সুর ভুল হলে সেটা তিনি সাথে সাথে আমাদেরকে ধরিয়ে দিতেন। আর মূলত বাবা, মানে সবাই গানের, বোন, বাবা, আমি আর মা, তো পুরো পরিবারটাই গান, পুরো পরিবারেই আমরা সবাই গান করতো। তারপরে টাঙ্গাইলে যেহেতু ছোটবেলা কেটেছে, এখনো তো টাঙ্গাইলে আছে, তো ওই সময়ে মানে স্কুল কলেজ কোনগুলো ছিল, বা আর কি কি ধরনের প্রোগ্রাম করতেন? হ্যাঁ, আমি সবসময় আসলে গানের প্রোগ্রাম করতাম, স্টেজে পারফর্ম করতাম অনেক ছোটবেলা থেকে। আমি টেবিলের উপর দাঁড়িয়ে গান করতাম, অত ছোট বয়স থেকে আমি স্টেজে গান করি আসলে। তো ছোটবেলা থেকে গান করতাম, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম স্কুলে, কলেজে। কলেজে আমি কুমুদিনী সরকারি কলেজে আমি 3 বারের চ্যাম্পিয়ন শিক্ষা সাংস্কৃতিক সপ্তাহের, যে পরপর 3 বছর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ছোটবেলা থেকে অনেক কম্পিটিশন করা হয়েছে আসলে। তো এই যে যে জার্নিটা এবং টাঙ্গাইলে এতদিন থাকা, তো তারপরে বাবার বাবার কাছ থেকে শেখার পরে অন্য কোনো ওস্তাদের কাছে? হ্যাঁ, অন্য আমি অনেকের কাছে শিখেছি। আমার বাবার পর আমি প্রথম ওস্তাদের কাছে শিখেছি জনাব খোরশেদ আলম, উনি মারা গেছেন, এবং তারপর শিখেছি জনাব শামসুজ্জামান দারু, ইব্রাহিম হোসেন, টিনা আব্বু, আরও অনেকের কাছেই শিখেছি আর কি। তো এটা নিয়ে কি আর এরকম হয়েছে যে ওনাদের কাছ থেকে, তো ওস্তাদদের কাছ থেকে শিখছেন, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিকভাবে যে কোনো একাডেমি বা কোনো সঙ্গীতের স্কুল বা অন্য কিছু? স্কুলে সাধারণত আবার শেখা হয়নি। আমি যাদের কাছে শিখেছি তারা মূলত স্কুলে টিচার ছিলেন, কিন্তু তাদের কাছে এরকমভাবে, হ্যাঁ হ্যাঁ, তারা আমাকে বাসায়, মানে বাসায় এসে শেখাতেন। চমৎকার। তো পরে গানটি শুনি, আবার কথায় ফিরে আসবো। এবারে আমি একটি ছায়াছবির গান, তোমার মিলনই বুঝি গো।
একদম গানটি শোনার পরে বিশেষভাবে ধন্যবাদ দিব। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান, দর্শকদের অসম্ভব প্রিয় আমার ধারণা, এবং দ্বিতীয়টি হচ্ছে আনন্দ অশ্রু সিনেমার গান। এবং এই সিনেমাটি অনেক আগের, কিন্তু এখনও কিন্তু মানে এটাকে কি বলবো, গানগুলো পুরনো হয়নি সিনেমাটাও না, মানে এখনও যখন টিভি সেটের সামনে এটা কখনো প্রচার হয়, এখনও সেই আগের মতো উদ্যম নিয়ে এটা দেখি। এবং সালমান শাহ এবং শাবনূর ছিলেন দৃশ্যায়নে, এবং শেষটা খুব কষ্টদায়ক ছিল সিনেমার শেষটা। তো আমি সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাবনূরকে দেখলাম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার প্রিয় সিনেমা কোনটি, সালমান শাহ এবং তার যে কটি সিনেমা তারা একসঙ্গে করেছে তার মধ্যে প্রিয় সিনেমা কোনটি। তো শাবনূর তখন বললেন যে আনন্দ অশ্রু, এবং অসাধারণ অভিনয় করেছিলেন দুজনই। হ্যাঁ, দুজনই। এবং আজ অনেক বছর হয়ে গেছেন সালমান শাহ আমাদের মাঝে নেই, কিন্তু এখনও তার অগণিত ভক্ত আছে আমাদের দেশে, এবং তার প্রতিটা সিনেমার গান, প্রতিটা সিনেমা এখনও মানুষ অনেক পছন্দ করে এবং আমরাও পছন্দ করি, অনেক ভালো লাগে এখন। এবং আমরা যে সিনেমার যে স্বর্ণযুগের সময়টা যেটাকে বলি, যে সময়টা সিনেমার স্বর্ণযুগ, ওই সময়কার একদম শেষ অংশের গান হচ্ছে সিনেমার গান এটি। হ্যাঁ, এবং খুব ভালো লেগেছে। আবার সেই গল্পে ফিরে যাই, ছোটবেলার গল্প শুনলে কিন্তু কেমন যেন একটা অন্যরকম মনে হয়, অন্যরকম একটা অনুভূতি কাজ করে আসে। তো সেই যে সময়কার কথা বলবো, যে টাঙ্গাইলে এত স্কুল কলেজ, তারপরে কত লম্বা একটা সময়, তো এরপরে কখনো কি মনে হয়নি যে আমি একটু আরেকটু মানে শহরে চলে আসি, কারণ টাঙ্গাইল থেকে ঢাকা খুব একটা দূরত্ব না। তো আসি বা অন্য কিছু করি, বা গান নিয়ে, যেহেতু গান নিয়ে থাকা, তো গানেই অন্য মানে আমি একটা বিষয় জানতে চাইব এর মাঝখানে, যে অনার্স করেছেন কোন সাবজেক্টে? অনার্স করেছি আমি পলিটিক্যাল সায়েন্সে। তো এই যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করলেন, তো এমনও তো হতে পারতো যে সঙ্গীত নিয়েই পড়াশোনা করতে পারতেন, যেহেতু সুন্দর গলা, গানের প্রতি এত ভালোবাসা। আসলে ওই সময়টাতে কিছু কমপ্লিকেশন ছিল যার জন্য ওই সময়টাতে করা হয়ে ওঠেনি, সেই কারণেই পরবর্তীতে ওখানেই আমার সেটেল হওয়া। আসলে একদম টাঙ্গাইলেই আছি আসলে। আচ্ছা, তো এখন কি বেশি ব্যস্ততা এখনকার সময়টায় যে কাজগুলো করছেন? এখনকার সময়টায় আসলে আমি তো, আমার অ্যালবাম আছে, অ্যালবাম বের হয়েছে, তো অ্যালবামের গানগুলো একটা দুটো গানের মিউজিক ভিডিও আছে। আমার খুব ইচ্ছে আছে যে পরবর্তীতে আরেকটা গানের মিউজিক ভিডিও আমি সামনে করব, তো সেটা নিয়ে একটু নতুন চিন্তা ভাবনা আছে, আর কিছু কাজের কথা চলছে নতুন কাজের। একটু একটু করে আগাই তো, একদম প্রথমে যে দুটো মিউজিক ভিডিও, এখানে কি আপনি নিজেই মডেল হয়েছেন নাকি? হ্যাঁ, দুটো বলতে আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও আছে। একটা গান ছিল আমার সোলো গানটা ছিল, এবং আর দুটি গান হচ্ছে অ্যালবামের যেগুলো মিউজিক ভিডিও আছে। অ্যালবামটাতে আমার একক অ্যালবাম, সেই অ্যালবামে পাঁচটি গান আছে, তো ওখান থেকে দুটো গানের মিউজিক ভিডিও করা হয়েছে। এখন আরেকটা গানের মিউজিক ভিডিও করব, সেই প্রস্তুতি নিচ্ছি আসলে। আচ্ছা, তো মোট অ্যালবাম কয়টি? দুটি? না, অ্যালবাম একটি করা হয়েছে। হ্যাঁ, একক অ্যালবাম মিক্সড করা হয়েছে, মিক্সড দুটি অ্যালবামে গান করা হয়েছে। এবং আবার আমার নিজেরও একটা গান সোলো আমি ওটা রিলিজ করেছিলাম, যেহেতু এখন তো আসলে সত্যি কথা বলতে যেটা, যে আমাদের দেশে অ্যালবামের অবস্থানটা কিন্তু আগের মতো নেই। আগে যেমন সবাই ক্যাসেট কিনে, সিডি কিনে শুনতো, এখন সেই ইটা নেই, এখন ডিজিটালাইজ হয়ে গিয়েছে, সব ইউটিউবে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাচ্ছে, যার জন্য আমার প্রথম গানটা, প্রথম যে একক গানটা, সেই গানটা ইউটিউবে রিলিজ করেছিলাম আসলে। আচ্ছা, তো আমি একটি বিষয়, যদিও অ্যালবাম আপনি যে কথাটি বললেন, তারপর একটা বিষয় হচ্ছে, একটা শিল্পীর নিজস্বতাকে ধরে রাখার জন্য অ্যালবাম খুব জরুরি, যার জন্যই আমার পরবর্তীতে প্রথম সোলো গানটা করার পরে আমার অ্যালবামটা করা, যে কারণে। আচ্ছা, তো এই যে একক যে অ্যালবামটির কথা বলছেন, এটা সঙ্গীত আয়োজনে কারা ছিলেন, বা গীতিকার সুরকার, গীতিকার কোন ব্যানার থেকে বেরিয়েছে? হ্যাঁ, গীতিকার, আমার অ্যালবামে পাঁচটি গান রয়েছে, পাঁচটি গান লিখেছেন জিয়া ভাইয়া, এহসান রাহি, সুমন, ঐশিক এবং লুৎফর হাসান। পাঁচটি গান পাঁচজনের? হ্যাঁ, পাঁচটি গান পাঁচজনের, এবং তারাই সুর করেছেন, দুটি গান আমজাদ হোসেন সুর করেছেন, এবং সম্পূর্ণ অ্যালবামটার সঙ্গীত আয়োজনেই ছিলেন আমজাদ হোসেন। আর যে মিক্সড যে অ্যালবামগুলো বেরিয়েছে? হ্যাঁ, মিক্সড অ্যালবামগুলো কয়টি গানে? আমার একক অ্যালবামটা বের হয়েছে গাংচিলের ব্যানারে, গাংচিল মিউজিকের ব্যানারে, এবং